2016-17 অর্থ বছরে খুলনাঞ্চল থেকে রপ্তানি হয় প্রায় 30,000 মেট্রিক টন চিংড়ি ও হিমায়িত মাছ। 2018-19 অর্থ বছরে চিংড়ির রপ্তানি কমে দাঁড়িয়েছে 24,413 মেট্রিক টনে। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে খুলনাঞ্চল থেকে গলদা রপ্তানি হয়েছে 1,123 মেট্রিক টন, যা আগের অর্থ বছরের থেকে প্রায় 208 মেট্রিক টন কম। রপ্তানিকারকরা বলছেন, সনাতন পদ্ধতিতে বাংলাদেশ যেখানে প্রতি হেক্টর জমিতে বাগদা 350 থেকে 450 কেজি ও গলদা 450 থেকে 500 কেজি উৎপাদন করে, সেখানে ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে ভেনামি চিংড়ি উৎপাদিত হয় 1,100 থেকে 1,200 কেজি। ফলে বিশ্ববাজারে চাহিদা অনুযায়ী চিংড়ি রপ্তানি করতে পারছে না বাংলাদেশ। বিশ্ববাজারে দাম পড়ে যাওয়ার কারণে যেভাবে আমরা এখন চিংড়ি মাছ রপ্তানি করি, তারা যে দাম দেয় আমাদের চাষীদের সেই দামে পোষায় না। চিংড়ির উৎপাদনে পোনার গুণগত মান ও অবকাঠামো সংকটকে বড় চ্যালেঞ্জ মনে করেন বাজার ব্যবস্থাপনা বিষয়ক সরকারি বেসরকারি কর্মকর্তারা। মাঠ পর্যায়ে চিংড়ির উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে পানির গভীরতা অনেক কম, সেটা একটা বড় চ্যালেঞ্জ। সরকারি পর্যায়ে পাইলট প্রজেক্ট হিসেবে ভেনামি চিংড়ির চাষ শুরুর কথা জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। এতে সাফল্য মিললে চাষি পর্যায়ে ভেনামি চাষে অনুমতি দেওয়া হবে। এছাড়া আধুনিক চাষ পদ্ধতি প্রশিক্ষণ ও পোনার হ্যাচারি উন্নয়নে কাজ করছে সরকার। আমরা গবেষণা করে যদি দেখি যে আমাদের এখানে সাস্টেইন করা সম্ভব হবে, তখন আমরা এটা চিন্তা করব যে চাষি পর্যায়ে দেওয়া যায় কিনা। প্রজেক্টটা বাস্তবায়ন হলে আমরা উপকূলীয় এলাকায় চিংড়ি চাষে অনেক এগিয়ে যাব, আমাদের উৎপাদন বাড়বে। দেশের উপকূলীয় জেলায় প্রায় 2,76,000 হেক্টর জমিতে প্রতিবার